সংক্রান্তি মানেই পিঠে পুলির দিন। আধুনিকতার ছোঁয়ায় কদর হারিয়েছে চাল গুঁড়ো করা ঢেঁকি। এই প্রজন্মের অনেকেই ঢেঁকি এবং ছাম গাইন চেনে না। তবে গ্রামে এখনো কিছু বাড়িতে রয়েছে পুরনো রীতি। ঢেঁকিতে চাল গুঁড়ো করে পৌষের পিঠে পুলি বানান তারা। রাজগঞ্জ ব্লকের কয়েকটি গ্রামে দুই একটি পরিবারে এখনো ঢেঁকি দেখতে পাওয়া যায়। ছাম গাইনের সংখ্যাটা একটু বেশি। রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির মহামায়া কলোনির কয়েকটি পরিবার এখনও ঢেঁকির ব্যবহার করেন। সারা বছর তারা ঢেঁকির কথা ভুলে গেলেও শীতের মরশুমে, বিশেষ করে পৌষ মাসে, ঢেঁকির কথা মনে পড়ে। পৌষ পার্বণের আগে ঢেঁকি ধুয়ে মুছে সচল করে দু একদিন ব্যবহার করেন। পৌষের পিঠে পুলির পর্ব শেষ হয়ে গেলে ঢেঁকির কদরও শেষ হয়ে যায়। তারা বলেন, ঢেঁকিতে চাল গুঁড়ো করে পিঠে পুলি তৈরি করলে সেই পিঠের স্বাদই আলাদা। বাজারে চালের গুঁড়ো এবং রেডিমেড পিঠে পুলি পাওয়া গেলেও ঢেঁকির চালের গুঁড়োর স্বাদের সঙ্গে তুলনা হয় না। অনেকেই ঢেঁকির কথা ভুলে গিয়েছে। এই প্রজন্মের অনেকেই ঢেঁকি চেনে না। পশ্চকালে চাল কোটা আমার আগে ছিল, এখন কম। গ্রামে, শহরে তো নাই, এই গ্রামে আসছে, খেতে পারবে না, কম। এটা চাই করতে হয়, চাল কোটা পিঠে বানাতে হয়, পায়েস পিঠে পুলি উপলক্ষে হয়, কম। ঘন্টা তিনেক চারেক লেগে যায়, মেশিনে তো তাড়াতাড়ি হয়ে যায়। এটা তো টেস্ট থাকে না, এটা মেশিনের টেস্ট থাকে। সবাই কি পারে নাকি, কারো পায়ের ব্যথা লেগে যায় করতে করতে, মেশিনে তো তাড়াতাড়ি হয়ে যায়। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा, और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।